বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের আমডহরা বাসস্ট্যান্ডে পরপর তিনটি দোকানে সোমবার রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই দিন রাতে দোকানের মালিকরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে তারা দোকান খুলতে এসে চুরির ঘটনা নজরে আসে। এক ধান ব্যবসায়ীর আড়ত থেকে প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে। কখন আপনারা জানতে পারলেন? আমি সকালে যখন খুলতেলাম গেট খুলতেলাম, তখন দেখলাম হঠাৎটা এটা ঠিক ছিল, যখন খুলতাম তখন দেখছি দরজা ইয়ে শুধু এরকম ঠেসান, তাও দেখলাম যে কেটে দিয়েছে। কতগুলো দোকানে চুরি হয়েছে? এখানে আপনার তিনটে দোকান। কোন কোন দোকান? আর একটা এই আরবটার, আর আপনার একটা গুমটি ছিল ওইখানে, ওই পারে একটা গুমটি আছে, গুমটিটা কালীতলার সামনে। কী কী চুরি হয়েছে? আমার এখানে গিয়েছে আপনার কয়েন গিয়েছে প্রায় 50,000 মতন, 52,000 টাকা এই আলমারিতে যেটা ছিল, 50,000 টাকা আপনার কয়েন, আর 50,000 টাকা 52,000 টাকা আপনার ক্যাশ। আর আমাদের ক্যাশে ছিল 23,000, আর ওর ক্যাশে ছিল 25,000 টাকা আমাদের এখানে ছিল। মোটামুটি ওই কিছু কম ডেলে কাছাকাছি আমাদের গিয়েছে সবগুলো মিলিয়ে। এছাড়া একটি সোনার দোকান থেকে জিনিসপত্র ও নগদ অর্থ চুরি হয়েছে বলে দোকানের মালিক জানান। এছাড়াও একটি গুমটি থেকে বহু জিনিসপত্র ও নগদ অর্থ চুরি হয়েছে। জানতে পারলাম সকালে, হ্যাঁ সকাল তখন 6টা হবে, গুমটি গুটে এসে তারপরে খুলেছি, আসছি তখন খুলবো করে, তখন এসে দেখছি সব খোলা রয়েছে, সব ভাঙা পড়ে রয়েছে। কী কী চুরি হয়েছে? চুরি হয়েছে আপনার আমার দোকানে ধরুন কুরকুরে, সিগারেট, বিড়ি, হ্যাঁ ক্যাশ ছিল, খালি ক্যাশ ছিল, ক্যাশে প্রায় সকাল 6টার মতন টাকা ছিল, বেশি ছিল না, দেখিনি এত বেশি, অল্প ছিল, সে খুচরো কোটা ছিল, সে করে নিয়ে চলে গেছে। কতটা অর্থ তো আগে একবার হয়েছিল এরকম, এখন আবার হলো। এখানে তো কোনো গার্ড ফার্ড নাই, যে কোনো ইয়ে ছিল আগলদার সেসব ছিল না, চুরি হয়েছে। কতটা আতঙ্ক লাগছে আর কি? আতঙ্ক তো ভালোই লাগছে, পরপর যদি হয় চুরি হয় সেটা আতঙ্ক হবেই মানুষ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলাম, আনন্দবার্তা।